সহসভাপতি রামকৃষ্ণ দাস। তিনি ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী 2 জানুয়ারি মহিষা দলের একটি সভামঞ্চ থেকে রামকৃষ্ণ দাস পদ্ম শিবিরে যোগদান করবে বলে জানা যায়। হ্যাঁ, দল ছাড়ছি এটা তো অনেকদিন আগের থেকে মনের মধ্যেই ছিল। দল ছাড়ার সর্বশেষ সিদ্ধান্তটা আজকেই মোটামুটিভাবে মন থেকে নিয়েছি। আনুষ্ঠানিকভাবে শুধু অপেক্ষা 2 তারিখের, 2 তারিখে আনুষ্ঠানিকভাবে দল ছেড়ে শুভেন্দু অধিকারী হাত ধরে তার সাথী হয়ে লড়াই করার ইচ্ছা রয়েছে, সেটাই মনের সিদ্ধান্ত। কবে জয়েন করছেন? 2 তারিখ শুভেন্দুবাবু আসবেন এই বিধানসভাতে। এই বিধানসভাতে তিনি আসবেন বলে সকালে জানিয়েছেন এবং এটা নিয়ে বারংবার প্রায়ই প্রত্যেক দিনই যোগাযোগ হয়। যেহেতু উনি 2 তারিখ আসবেন, 2 তারিখেই কিন্তু ওনার সাথে সাথী হয়ে কিন্তু লড়াইয়ে ওনার সাথী হয়ে লড়বো, এইটুকুই যোগদান করব ওনার সঙ্গেই, ওনার হাত ধরেই। এটা মানে সিদ্ধান্ত একেবারেই পাকাপাকি। যেটুকু ছিন্ন করার দলের সেটা তো অবশ্যই 2 তারিখ হবে, আজকেও বলে নিলাম, আজকে আঞ্চলিকভাবে দলের কাছেও বলেছি, জানিয়েছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে শুভেন্দু অধিকারীর সাথে আমি ওনার অনুগত একজন সৈনিক হিসাবে ওনার সঙ্গেই কাজ করতে চাই, এটা জানিয়েছি গ্রাম পঞ্চায়েত লেভেলে বা অঞ্চল পার্টিকেও জানিয়েছি। যে না জানিয়ে এরম করে যাচ্ছি এরম ব্যাপারটা না, জানিয়েছি যেখানে যেখানে হ্যাঁ। গ্রাম পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি তো রয়েছেন এবং মহিষাদল বিধানসভা এলাকার বহু আমাদের কর্মী নেতৃত্ব আছে এবং জনপ্রতিনিধি আছে, মহিষাদল ব্লকেরই আছে যারা যোগদান করবেন। তবে ধাপে ধাপে, কারণ কিছু বিষয় রয়েছে, অনেকের ভয় ভীতি রয়েছে, কেস কাছারি ইত্যাদির দিক থেকে মিথ্যা মালায় ফাঁসানোর যে প্রয়াস সেটা তো আছে, সেটা মাথায় রেখে অনেকেই কেউ সামনে প্রকাশ্যে এসে করছেন, কেউ সাথে আছেন, বেশিরভাগটাই সাথে আছেন। আমরা কয়েকজন প্রকাশ্যেই আমরা যোগদান করব, এটা একদম আমাদের পাক্কা সিদ্ধান্ত। দল কেন ছাড়ছে? দল ছাড়ার ক্ষেত্রে বিভিন্ন, মানে আমরা দীর্ঘদিন, আমরা 98 সাল থেকে দল করে এসেছি, মানে দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছি, সেই দেওয়ালে চিট দিয়ে পোস্টার মারা, ঝাড়ু দেওয়া, বসা, মিটিং করা ইত্যাদি। দলের কখনো নেতা হিসাবে নিজেকে মনে করিনি, দলের কর্মী হিসাবে মনে করি। কিন্তু কর্মী হিসাবে যে জায়গায় যা মর্যাদা সম্মান পাওয়ার ছিল, যে জায়গায় খুব যেখানে আমাদের কিছু বলার ছিল যে এই জায়গাটা ভালো হচ্ছে না, দল ঠিক করছে না, সেই জায়গাগুলো নিয়ে দলের যখন যে স্তরে গিয়ে কথা বলার চেষ্টা করেছি, বলেছি, সেখান থেকে কিছু তার সুরা হয়নি। দীর্ঘ 5 বছর, 2016 সাল থেকে আমরা মানে দল করতে গিয়ে একই পার্টিতে আছে, আমাদের আরও অনেক কর্মীরা আছে, মারকে একই দল করছি, একই দলের লোকরা মারছে ধরছে, এরকম অনেক কেস কাছারি হয়েছে। তো সেখান থেকে যখন কোনো কিছু দলের একটা পরিকাঠামো নেই দলের কর্মীকে বাঁচানোর মতো, তখন সেই দলে থেকে আর মানুষের কী সেবা করবো, মানুষের কী উত্তর দেবো? আজকের দিনে মানুষ তো অনেক সমালোচনা করছে, অনেক খারাপ কথা বলছে, গালাগাল করছে। সেই জায়গা থেকে ভেবেছি যে দল ছেড়ে মানুষের কাছে এমনি কাজ করেছিলাম, দল না করে করেছিলাম, আর শুভেন্দু অধিকারীর হাত ধরে যেহেতু গিয়েছিলাম, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাকে দেখেই আমরা গিয়েছিলাম, আজকেও তিনি যেখানেই আছেন তার হাত ধরেই যাব এবং তার নির্দেশে চলব এবং আরও উন্নয়ন হবে। কারণ জেলার, এই জেলার মাটি আন্দোলনের মাটি, এখানে স্বাধীনতা বহু আন্দোলন হয়েছে, ব্রিটিশকে তাড়ানোর ক্ষেত্রে এই জেলা ভূমিকা নিয়েছে, সতীশ সামন্ত থেকে শুরু করে কুমোদিনী ডাকুয়া থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা এবং অজয় মুখার্জিরা এই জেলার মানুষ। আর পরবর্তী সময়ে শুভেন্দু দিকে দেখেছি যে তার মধ্যে এমন কিছু আছে যে এই জেলাকে তিনি, এই জেলার হয়ে তিনি নেতৃত্ব দেবেন, প্রতিনিধিত্ব করবেন, তিনি রাজ্যের প্রশাসন চালাতে পারবেন, এমন দক্ষতা আছে। তাই এই তার সাথে থেকে সারা রাজ্যব্যাপী এই জেলা এবং সারা রাজ্যের উন্নয়ন আরও তৎপর করে এগিয়ে যাবে, এই স্বপ্ন নিয়ে তার পাশে আছি। আর কিছু চাই না, পদ চাই না, কিছু চাই না, তার পাশেই থেকে আন্দোলনটা করব, তাকে সমর্থন করব, তাকে সাথ দেব, এটাই ইচ্ছা। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।